হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে পিৎজা টাইম এনজয় করছি। হঠাৎ করে সারপ্রাইজ চলে আসলো বিকালবেলা, মিন্স তখন 7:30টার দিকে হঠাৎ করে এসে বললো আমার ছেলেরা যে আমি একটা পিৎজা অর্ডার করছি, মা কেমন হবে? সো হ্যাভিং ফান। তারপর চলে গেলাম রান্না করতে। যেহেতু আমি রাতেই রান্না করি, তো দেশি মুরগি, ওই যে দেখলেন আগের আমার ব্লগটাতে যে আমি দেশি মুরগি নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড যেহেতু খায় তো আমি দেশি মুরগিটা তাড়াতাড়ি করে ছড়িয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। যদিও আমি এক্সপার্ট না, আমি অত পাকা রাঁধুনি না, আমি যা পারি তাই করি শর্টকাট, যেহেতু আমার একটা ওয়ার্কিং লাইফ। তো এই যে দিয়ে দিলাম, দেওয়ার পর একটু জিরা গুঁড়া, রাঁধুনি জিরা গুঁড়া, তারপর রাঁধুনি মশলা যেটা বলে ওটা দিয়ে হলুদ মরিচ দিয়ে এই যে ছড়িয়ে দিলাম, কারণ দেশি মুরগিটা রান্না করলে একটু ভালোই লাগে। কষিয়ে টষিয়ে রান্না করতে হয়, যেহেতু আমরা অত বেশি আইটেম দিয়ে ভাত টাত খাই না। আর আমাদের আলুটা খুব পছন্দের, আলুটা ভীষণ পছন্দর। তো মুরগিটা ছড়িয়ে দিলাম রান্না টান্না দিয়ে, পানি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, একটু কিছুক্ষণ কষাবো, কারণ না কষালে আমরা যেহেতু চিটংয়ের মানুষ, কষিয়ে রান্নাটা খুবই প্রেফার করি, খুবই ভালো লাগে আমাদের কাছে। তো এই যে আগের দিনের আলু তরকারিটা ছিল, জাস্ট আলু দিয়েই ঝোল দিয়ে রান্না করা, ওটা একটু গরম করে নিচ্ছি। মুরগি দিয়ে দেন মুরগি আলু একসঙ্গে বসিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, দেন এটা কষিয়ে কষিয়ে নেবো সব একসঙ্গে। এই যে নাড়াচাড়া করছি, কারণ আমার সকালে উঠে ক্লাস থাকে, স্কুল থাকে আমার, তারপর আবার সব একটু আর্লি আর্লি করতে হয়, আমার তাড়াতাড়ি করতে হয়, রাতের বেলা রান্নাটাই ছেড়ে ফেলতে হয়। তো কষিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম, একটু দেখলাম একটু পর কষিয়ে যে কতটুকু হলো, আর চুলের গরম পানি দিয়েছি, কারণ তাড়াতাড়ি গরম পানিটা হয়ে গেলে গরম পানিটা দিয়ে দিতে পারবো। এই যে আরও মুরগি দুটো রয়ে গেছে দুই তিনটা, ওগুলো আবার কেটে টেটে রেডি করতে হবে। আবার চলে আসলাম যে গরম পানিটাই মুরগির সাথে অ্যাড করে দিব, গরম পানিটা যেন আমার সময় বেশি না লাগে। আর যেহেতু আমার সিলিন্ডার চুলা, আমার সিলিন্ডারের সময়টা বেশি চলে যাবে, তো আমি চিন্তা করলাম আর চুলাই বসিয়ে আমি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গরম পানি দিলে আমি শুনেছি কি তাড়াতাড়ি মাংসটা সুন্দর সিদ্ধ হয়। তারপর আমি আরেক চুলায় ভাত ছড়িয়ে দিব, তো আবার সেই গরম পানি করে নেওয়া। তো আমি যেহেতু ভাতে চুলা রান্নাটা একটু কম বুঝি, মেপেই দিচ্ছি কাপের মধ্যে, যে কাপের মধ্যে চাল মেপেছি সেই কাপের মধ্যে এক কাপ চালের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি। তো সেই গরম পানি দিয়ে বসিয়ে দিব আমি, আমার একটু ভাতটা হতে একটু প্রবলেম হয়, কারণ সিদ্ধ হয়েছে কিনাও বুঝি না, চাল চাল রয়ে গেছে কিনাও সেটা বুঝি না। তো এখন বসিয়ে দিব, একদম ছোটো করে ডিম করে বসিয়ে দিব। গরম পানির ডেক্সিটা সরিয়ে নিয়েছি, কারণ গরম পানির ডেক্সিটা থাকলে হয়তো বা আমার পায়ে পড়বে, না হয় আনফর্চুনেটলি আমি খেয়াল করতে পারবো না। তো ঢাকনা দিয়ে দিলাম, এই হচ্ছে ভাত রেডি হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে মানে একসঙ্গে চড়িয়ে দিবে, এটা আমাদের চিটংয়ের ভাষায় বলে জুইত্তাই রান্দা, মানে হলুদ মরিচ লবণ পেঁয়াজ, তারপর আলুটা দিয়ে একসঙ্গে তেল দিয়ে একটু হাত দিয়ে ধুয়ে বাস লবণ দিব। তারপর এই সেই সেম গরম পানি, গরম পানিটা বসিয়ে দিচ্ছি, কারণ গরম পানিটা হলে আমার মনে হয় একটু বেশি সুবিধা হয়। যদিও অনেক আগেই ট্রাই করেছি, বাট এখন আজকে আবার নতুন করে ট্রাই করছি। তো বসিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ ভালো করে যদি মশলা যদি মিক্স না হয় আবার গন্ধ ধরে যাবে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।